হ্যালো এভরিওয়ান, কংগ্রাচুলেশন, ওয়েলকাম টু প্যাসিভ ইংলিশ আইডিয়া। আজকে আমরা আলোচনা করব প্যাসিভ সেন্টেন্স নিয়ে। সেন্টেন্সে যখন সাবজেক্ট সরাসরি অংশগ্রহণকারী কাজ সম্পন্ন না করে, পরোক্ষভাবে অর্থাৎ ইনডাইরেক্টলি সম্পন্ন করে, তখন সেই বাক্যটিকে বলা হয় প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ সেন্টেন্স দুই ধরনের: উইথ বাই, অর্থাৎ বাক্যে যখন সাবজেক্ট উপস্থিত থাকে, এবং অপরটি হচ্ছে উইদাউট বাই, বাক্যে যখন সাবজেক্ট উপস্থিত থাকে না। উইথ বাই এই ধরনের বাক্যের সাবজেক্ট নিজে উপস্থিত থাকবে এবং এদেরকে অ্যাক্টিভ বা প্যাসিভ দুইভাবেই করা যায়। যেমন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে আই ইট রাইস, এর প্যাসিভ রাইস ইজ ইটেন বাই মি। উইদাউট বাই এই ধরনের বাক্যের সাবজেক্ট কখনো উপস্থিত থাকবে না, তাই এদেরকে অ্যাক্টিভ সেন্টেন্সও করা যায় না এবং এই ধরনের প্যাসিভ সেন্টেন্সে কখনো বাই থাকবে না। যেমন মনিকা ওয়াজ ইনভাইটেড অ্যাট দ্য পার্টি। প্যাসিভ সেন্টেন্স গঠন: বাংলা বাক্যের শেষে সাধারণত হয় বা যায় থাকলে এম, ইজ, আর এবং মূল ভার্বের past participle হয়। বাংলা বাক্যের শেষে সাধারণত হচ্ছে থাকলে এম, ইজ, আর প্লাস বিং প্লাস মূল ভার্বের past participle হয়। বাংলা বাক্যের শেষে সাধারণত হলো, হতো বা হয়েছিল থাকলে ওয়াজ, ওয়ার এবং মূলভাবে past participle হয়। বাংলা বাক্যের শেষে সাধারণত হয়েছে থাকলে হ্যাভ বিন বা হ্যাজ বিন এবং মূলভাবে past participle হয়। বাংলা বাক্যের শেষে সাধারণত হবে থাকলে উইল বি এবং মূলভাবে past participle হয়। এছাড়া সাধারণত মডেল ভাব যেমন উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট এগুলো থাকলে, এদের পরে বি থাকলে প্যাসিভ সেন্টেন্সে এরপরে মূল ভাবটি past participle হবে। সকল প্যাসিভ গঠন সাধারণত একটিমাত্র বাংলা শব্দ থেকে উৎপত্তি, আর সেই শব্দটি হচ্ছে হয়। যেমন প্রেজেন্ট ইনফিনিট টেন্সে বাংলা বাক্যের শেষে হয় শব্দটি থাকবে, আবার এই টেন্সের ক্ষেত্রে কখনো কখনো যায় শব্দটিও থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে বাংলা বাক্যের শেষে হচ্ছে শব্দটি থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে বাংলা বাক্যের শেষে হয়েছে শব্দটি থাকবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে বাংলা বাক্যের শেষে হলো শব্দটি থাকবে এবং ফিউচার ইনডিফিনিট টেন্স হলে বাংলা বাক্যের শেষে হবে শব্দটি থাকবে। যেমন present indefinite tense, Monica is invited. Present continuous tense, Monica is being invited. Present perfect tense, Monica has been invited. Past indefinite tense, Monica was invited. Past continuous tense, Monica was being invited. Past perfect tense, Monica had been invited. Future indefinite tense, Monica will be invited. Future continuous tense, Monica will be being invited. Future perfect tense, Monica will have been invited. Thank you so much for joining today's class. Hope to see you next. Have a good time. Good luck.